দৈনন্দিন চাহিদায় নানাভাবে লাগাম টানছে দেশের বড় সংখ্যক মানুষ। দামের চাপে কঠিন থেকে কঠিনতর হচ্ছে জীবন ধারণ। খাদ্যপণ্য ছাড়াও লাফিয়ে সেবা ব্যয় বেড়েছে। বলা যায় যে বিষমাল অবস্থায় অর্থনীতির সব সূচক। এই অবস্থার পরিবর্তন ঘটাতে নানামুখী উদ্যোগ নেওয়া হলেও এর সুফল মিলছে না। বিশ্লেষকরা বলছেন, শুধু মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়, ডলারের যোগান বাড়াতে হবে। আর পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মনে করছেন, অবস্থা উত্তরণে আরও সময় দরকার। 100% কপার কনডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুনে মানে অটুট থাকে বছরের পর বছর। ঠিক মাথার উপর সূর্য, শীতের শেষ সময়ে রোদের তীব্রতাও বেশ। ইটের খোয়া মাথায় নিয়ে ছুটছেন স্বপ্না বেগম। মাসে 15 দিনের মতো থাকে এই কাজ, আয় দিয়ে এই দুর্মূল্যের বাজারে বেঁচে থাকা কঠিন। 200-300 যেদিন যা হয় ওই দিন তাই পাই, এদের যা কিনি যা করি তাই ডাল ভাত খাই, এরে খেয়ে দিন কাটে, আরো ঘর ভাড়া দেওয়ার লাগে। স্বপ্নার মতোই কঠিন বাস্তবতায় এসব স্বল্প আয়ের মানুষ। তিন বেলা তো দূরে থাক, দুই বেলার খাবার জোগাড় করাই কষ্টসাধ্য এখন। গরিব মানুষের জন্য এত দাম হলে কি চলে? কোন আগে যে মাছ ছিল 120 টাকা 10 টাকা কেজি, সেই মাছ এখন 220 টাকা 250 টাকা কেজি। কাজ করতেছি না, একবেলা খাইছি, তারপর জোগাড় আনে খাইছি। মানুষের জীবনধারণকে কঠিন করে তুলেছে মূল্যস্ফীতি। দেশে খাদ্য মূল্যস্ফীতির হার এখন 12%, আর সার্বিক এই সূচকের হার প্রায় 10%। বছরের বেশি সময় এমন উচ্চ মূল্যস্ফীতি স্থায়ী হয় কঠিন বাস্তবতায় মানুষ। নানা দিক ছাড় দিয়েও টিকে থাকতে পারছে না নিম্ন ও মধ্যবিত্ত। প্রশ্ন হচ্ছে, এমন অবস্থাকে কি বলা যায়? প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান কমে যাচ্ছে, দারিদ্র সীমার নিচে লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে, যেখানে লোকে না খেয়ে মানুষ মারা যাচ্ছে সেটাকেই দুর্ভিক্ষ বলা হয়। সামাজিক নিরাপত্তা বেষ্টনের জন্য যে সমস্ত বরাদ্দ আছে এখানে নানা রকম সমস্যা হয়, কিন্তু সেই সমস্ত সমস্যা সত্ত্বেও আমি মনে করি এগুলো দেশের দুর্ভিক্ষ প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কিছু পদক্ষেপ নিয়েছে সরকার, কিন্তু তা কি যথেষ্ট? বলা হচ্ছে, সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতির লাগাম টানা কঠিন, আমদানি শুল্ক কমিয়েও সুফল মেলার সম্ভাবনা কম। তাহলে দামের উত্তাপ থেকে বাঁচতে আর কতদিন অপেক্ষা করতে হবে? আমদানি শুল্ক কমালে আবার আভ্যন্তরীণ বাজারে জিনিসপত্রের দাম খুব একটা কমে না। সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি খুব একটা কমানো সম্ভব হয় না আমাদের দেশে, বিশেষ করে যেখানে অনেক আমদানি নির্ভরতা আছে। চেষ্টা চালাতে লাগবে যাতে করে 2-3 বছরের মধ্যে মধ্যমেয়াদে আমরা ইয়ে করতে পারি, এই সমস্যাগুলো থেকে উত্তরণ করতে পারি। অর্থনীতির কোনো ক্ষেত্রেই স্বস্তি নেই। কমছে প্রবৃদ্ধি, স্বাভাবিকভাবেই সংকুচিত হচ্ছে কর্মসংস্থান, ব্যাংক খাতও নড়বড়ে। ক্যাপিটাল মেশিনের ব্যবহারের জন্য যে র মেটেরিয়ালস দরকার, কাঁচামাল, তো সবগুলোতে এলসি সেটেলমেন্ট এবং ওপেনিংয়ে দুটো ইন্ডিকেটিভ। বিনিয়োগ না হলে প্রবৃদ্ধি হবে না, প্রবৃদ্ধি না হলে কর্মসংস্থান হবে না। আমাদের রিজার্ভ ক্রমশই কমে যাচ্ছে, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, এবং তার ফলশ্রুতিতে টাকার মানের অবমূল্যায়ন হচ্ছে ডলারের সাথে। ক্রমশ বাড়ছে দেশি বিদেশি ঋণ পরিশোধের চাপ, ঋণদাতা সংস্থাগুলোর প্রেসক্রিপশন পরিপালনও জীবনধারণকে কঠিন করে তুলেছে। যে স্পিডে আমরা উঠেছিলাম গত 15 বছরে, অর্থনীতি যে উল্লম্পন ঘটেছিল, কন্ট্রাক্ট করেছে, কিন্তু আমার মনে হয় যে আমরা পূর্বাবস্থা ফিরে যাব না। দমবন্ধ অবস্থা থেকে উত্তরণে দরকার সঠিক নীতি কৌশল। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।